প্রিয় বিশ্ব নেতৃবৃন্দ, আমার দেশ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। শিশু ও নারী সহ হাজার হাজার নিরীহ মানুষ প্রতিদিন শহীদ হচ্ছে, ঘরবাড়ি এবং সম্পত্তি ধ্বংস হয়ে যাচ্ছে, হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। আমাদের বিশৃঙ্খলায় ফেলে রাখবেন না। আফগানদের হত্যা করা এবং আফগানিস্তানের পতাকা ধ্বংস করা বন্ধ করুন। আমরা শান্তি চাই। এভাবেই 10 আগস্ট নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে নিজের দেশের ভয়াবহতার কথা লিখে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন বিখ্যাত লেগ স্পিনার রশিদ খান। তালেবানদের অত্যাচারে ভূমি হারানো আফগানদের পাশে দাঁড়াতে নিজের অ্যাকাউন্টগুলোকেই ব্যবহার করছেন এই স্পিনার। 10 আগস্টের পর আজও রশিদ খানকে শান্তি চেয়ে টুইটারে পোস্ট করতে দেখা যায়। প্রতিনিয়তই বাড়ছে তালেবানদের আফগান দখলের প্রবণতা, যেখানে এক চুলও বাদ যায়নি ক্রিকেট। ইতোমধ্যেই নাকি আফগানিস্তানের 6টি প্রধান ক্রিকেট স্টেডিয়ামের ভেতর 3টি স্টেডিয়াম দখলে নিয়েছে তালেবান। ফলে টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের অংশ নেওয়া রীতিমতো অনিশ্চিত। এমনকি আসন্ন বিশ্বকাপের আগে তাদের যথাযথ প্রস্তুতি নিয়েও রয়েছে যথেষ্ট শঙ্কা। অস্থিতিশীল এই আফগানিস্তান নিয়ে তাই একটু শান্তির খোঁজে বিশ্ব ক্রিকেটের বেশ পরিচিত মুখ রশিদ খান। তালেবানদের দখল থেকে মুক্ত হয়ে এক স্বাধীন সার্বভৌম দেশের পতাকা হাতে নিয়ে গর্বের সহিত বাঁচতে তার এই আকুল আবেদন